ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে মাঠে নামছে জায়ান্ট দলগুলো। ঘরের মাঠে বোর্নমাউথকে আতিথ্য দেবে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ শুরু রাত দুইটায়, আর নিজেদের শীর্ষস্থানকে আরও মজবুত করার লক্ষ্যে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে লড়বে জায়ান্ট আর্সেনাল। ম্যাচ শুরু রাত পৌনে দুইটায়। ঈশান হাসানের ডেস্ক রিপোর্ট। শেষ কয়েকটি মৌসুম ভালো না গেলেও এবার যেন ছন্দে ফিরেছে ম্যান ইউ। ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে আছে দলটি। এই ম্যাচ জিতলে তাদের সামনে থাকছে তৃতীয় স্থান দখলের সুযোগ। দলের সবাই আছে দুর্দান্ত ফর্মে, সম্ভাব্য একাদশে আক্রমণ ভাগে রাশফোর্ড, অ্যান্টনি, ব্রুনো ফার্নান্দেজ কোচের অটো চয়েস, এছাড়াও মাঝ মাঠে ক্যাসেমিরোর সঙ্গী হতে পারেন অ্যারিকসন, রক্ষণ ভাগে ভারান আর বিশ্বকাপ জয়ী মার্টিনেজ, সাথে প্রাচীর প্রহরীর দায়িত্বে ডেভিড ডি গিয়াতেই ভরসা রাখতে পারেন কোচ টেনহেক। শেষ পাঁচ দেখায় চার জয় ও এক হার আছে বোর্নমাউথের বিপক্ষে, তাই এই ম্যাচেও ফেভারিট হিসেবে মাঠে নেমে জয়ের দিকেই চোখ রাখছেন রেড ডেভিলসরা। এদিকে টেবিলে নিজেদের টপার মর্যাদাকে বেশ ভালোভাবেই ধরে রেখেছে আর্সেনাল। ১৬ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে সবাইকে ছাপিয়ে দলটা শীর্ষে। আর্সেনালের প্রতিপক্ষ টেবিলের তৃতীয় স্থানে থাকা নিউক্যাসল ইউনাইটেড। দলটার একাদশেও নেই বড় কোনো ইঞ্জুরির খবর, তাই তো তাদের হালকাভাবে নিচ্ছে না গানার্সরা। শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে আর্সেনাল। এ ম্যাচে অবশ্য ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জিসুস ইঞ্জুরির কারণে থাকছেন বিশ্রামে, তবে মার্টিনেল্লি, বুকায়া, সাকা, সালিভা সবারই থাকার সম্ভাবনা প্রথম একাদশে। দুই দলের অতীত পরিসংখ্যানে অবশ্য বেশ এগিয়েই আছে আর্তেতার শিষ্যরা। শেষ পাঁচ ম্যাচের সবকটিতেই কোনো গোল হজম না করে জয়ের সুখকর অতীত আছে গানার্সদের, তাই এই ম্যাচেও অতীতের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে আর্তেতার দল। মাহফুজুল ইসলাম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।